Ashit Sandosha, DJ Bapi, do shy ek number poll. ने काजो अभी तार चन्ने सची कान चंदो तुम्हारो प्राणे रो ठाकुर नील माधव ना नील माधव रे अरे गोपने पूजी तो होय ए मोर तो तुम्हारो प्राणेर ठाकुर नील माधव की करछे ना गोपने पूजित होच्छे জগতের মাঝে প্রতিষ্ঠা হবে বলে হবে বলে তোমার কাছে আইনু এখনে এখনে তাই যেই না নীল মাধবের কথা বলছে ইন্দ্রদুম্ন রাজা ওই নীল মাধবের সন্ধান দাও কোথায় বলে তোমার ওই নীল মাধব গোপনে পূজা হচ্ছে কোথায় না নীলগিরি পর্বতে তোমার নীলগিরি পর্বতে তোমার ইন্দ্রদুম্ন রাজা গোপনে পূজিত হচ্ছে তাকে নিয়ে আসো তোমার নিয়ে এসে তোমার গৃহে প্রতিষ্ঠিত করো তাই যেই না ওই নীল মাধবের সন্ধান পেয়েছে তখন ওই আনন্দিত মনে সমস্ত ভক্তমণ্ডলীকে সমস্ত রাজ্যে ঢাড্ডা পিটিয়ে দিয়েছে ওই সমস্ত ব্রাহ্মণকে ডেকেছে কে কোথায় আছো যত রাজেন্দ্র বরেন্দ্র ঋষিন্দ সবাই এসেছে এসে বলছে যাও যাও তোমরা আমার ওই নীল মাধবের সন্ধানে যাও ওই যারা নীল মাধবকে এনে দিতে পারবে তাকে কি করব স্বর্ণ মুদ্রা দান করব ওই স্বর্ণ মুদ্রার কথা শুনে অনেক রাজন অনেক কি করেছে অনেক ব্রাহ্মণ এসেছে ওই নীল মাধবের সন্ধানে ওই নীল মাধবের সন্ধানে যেই না যাচ্ছে কি এমন করে না মুখে বদনেতে কৃষ্ণ নাম সবাই মিলে একটু হাতের তালি দিয়ে করব সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মো হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে তুলে নাচো রে মন হরি বলে এ নামে এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা আর এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা সবাই মিলে এ নামে সবাই সবাই কোনো ভাবনা কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বলে বাহু তুলে তুলে নাচো রে মন হরি বলে আই 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল আই 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 আমার ভাই তোরা চল 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 সবাই বৃন্দাবনে যাই তোরা আই 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল আই 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 আমার ভাই তোরা চল 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 সবাই বৃন্দাবনে চল একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বলে বাহু তুলে তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে ওই তখন ওই বিশ্বপতি কি করেছে ওই বিশ্বপতি ওই রাজনকে বলছে রাজন ওই রাজন তুমি দাঁড়াও রাজন
আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ওই প্রাণের ঠাকুর নীলমাধবকে আমি তোমাকে এনে দেব। তুমি কথা দিচ্ছ? বলে হ্যাঁ আমি কথা দিচ্ছি। বলেই বিশ্ববসু কি করেছে, ওই বিশ্ববসু এদিকে গোপনে পূজা দিচ্ছে, এদিকে বিশ্বপতি ওই নীলমাধবের সন্ধানে বেরিয়েছে। ওই ঘন ঘন জঙ্গলের মধ্যে চলেছে, কখনো কাঁঠা বিঁধে যাচ্ছে, কখনো ওই পাথরে পাথরে ঠোক্কর খেয়ে পড়ে যাচ্ছে। ওই যেতে যেতে ওই ব্রাহ্মণ কি করছে, ওই ভগবানের নাম করছে, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 দেখা দা হে কৃষ্ণ দেখা দা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে ওই তখন বিশ্বপতি কি করেছে, ওই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ওই ঘন জঙ্গলের মধ্যে আরো প্রবেশ করছে। ওই প্রবেশ করতে 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 আর এদিকে ওই আকাশ থেকে বজ্রপাত হচ্ছে। ওই বজ্রপাত হতে হতে ওই ঘন মেঘ কালো মেঘে ছন্ন হয়ে গেছে। ওই কালো মেঘে ছন্ন হতে হতে ওই বজ্রপাত পড়তে পড়তে তখন ওই বিশ্বপতি বলছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু তুমি রক্ষা করো মোরে তুমি রক্ষা করো মোরে তুমি রক্ষা করো মোরে মোরে ওই মনে মনে ওই ভয় পাচ্ছে আর ওই ভগবানকে ডাকছে, গোধরে যামি একা আমি ওগো খুঁজি গো তোমা ও হাত ধরে পারে করে নিও গো আমা ও দয়া হাত ধরে পার করে নিও গো আমা আধার জমি
গাই আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে নিয়ে গো আমায় দয়া হাত ধরে পার করে নিয়ে গো আমায় রাধার যেমন মদন মোহ ওহে গিরিধারি লহরাবং সিধনি শুনি গো তোমারি রাধা রমন মদন মোহন ওগো গিরিধারি অহলহবশিধনি শুনি গো তোমারি অভজনে তুমি বিনে অভজনে তুমি বিনে অভজনে তুমি বিনে অভজনে তুমি বিনে কি করি গো হাত ধরে পার করে নিয়ে গো আমায় দয়া হাত ধরে পার করে নিয়ে গো আমায় আধার জমি একাই আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে নিয়ে গো আমায় দয়া ধরে পার করে নিয়ে গো আমায় তাই এদিকে ওই বিশ্ব বিশ্ববাসী কি করেছে এই বিশ্বপতি জৈনার সঙ্গে সঙ্গে এদিকে ভগবানকে সেবা দিচ্ছে আর এদিকে বিশ্ব বিশ্বপতি সঙ্গে সঙ্গে একটা আলোর দ্বীপ দেখতে পেল ওই আলোর দ্বীপ দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে বলছে ওই আলোর দ্বীপ যেই না দেখতে পেয়েছে ওই বাড়িতে গিয়ে বলছে কে আছো গো আমাকে একটু জল দেবে প্রচন্ড গলায় তৃষ্ণায় গলাটা শুকিয়ে যাচ্ছে ওই কে জানো পেছন থেকে সামনে থেকে এক গ্লাস জল নিয়েছে আর বলছে কে তুমি কে তুমি বলো কে তুমি বলো 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 কে তুমি দাঁড়ায়ে আছো দারে বল কে তুমি বল 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 কে দাঁড়ায়ে
बोलो के तुमी दादाए आछो दादे बोलो के तुमी दाई गौर प्रमाणंत छोदरे बोलोगे तुम्हें हे रमणी हे रमणी आ छोदरे ओ तोहर ओ तू तो रमे करुणा करुणा मोरे ओ तोर अति दयामे करुणा करुणा कर मोरे बोल के तुम्हें हरि बोल हरि बोल हे रमणी आ छोदरे बोल के तुम्हें आचो दरे आचो दरे आचो दरे अरे दिके ओई तखन विश्वपति बोलछे जे आमी पद भरा पथिक ओई छलना करे बोलछे आमार तो थाकार जायगा नाई তোমাদের তোমাদের এখানে কয়েকদিনের জন্য আমাকে বিশ্রাম দেবে ওই সঙ্গে সঙ্গে ওই সঙ্গে সঙ্গে ললিতা কি করেছে ওই তাকে নিয়ে গেছে ওই ললিতা নিয়ে গেছে ওই তখন ললিতা নিয়ে গিয়ে তাকে সেবা দিচ্ছে ওই সেবা দেয় প্রত্যেক দিনের ন্যায় সেবা দেয় সেবা দিতে দিতে ওই সাধু সঙ্গ করছে ওই সাধু সঙ্গ করতে করতে তখন তার চরণটাকে চরণ সেবা করছে ওই চরণ সেবা করে ওই চরণ সেবা করতে 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 তাই মাগো ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ওই চরণ সেবা করলে সাধু সঙ্গ সর্বশাস্তে কয় সাধু বিনা এই কলিযুগের আর গতি নাই আরে গতি নাই তাই সাধু সঙ্গ করো সবাই ওই সাধু সঙ্গ করছে তাই তাই মাগো একটা আমরা এখানে মায়ের গান করব শ্যামা সঙ্গীত তাই মাগো শ্যামা সঙ্গীত করব মা তোর চোখের কাজল ওগো সদা অঙ্গে কে পরালো মা তোর চোখের কাজল সারা গজ
এই গানটা এই গানটা আমাদের এখানে এই কমিটির একটু বিশেষ প্রিয় গান তাই আমাকে কিছুক্ষণ আগে বলল যে এই শ্যামা সংগীত গানটা তোমায় করতে হবে তাই মাগো গানটা শুনুন গানটা কত সুন্দর ভাবের গান মা তোর চোখের কাজল সদাই অঙ্গে কে পড়ালো মা তোর চোখে কাজ মালা গলায় পরে মাগো ও মুন্ড মালা গলায় পড়ে মা এসেছে ভব পারে মন্ডমালা গলায় পড়ে মাগো গলাই পরে অত মা এসেছে ভব পরে গলাই পরে মা এসেছে ভব পারে মন্ডমালা গলায় পরে ও তোর মা এসেছে ভব পারে আর এলো কেসি রূপেতে এলো কেসি দেশে এলো কেসি রূপেতে এলো কেসি রূপেতে কেমন মনাইছে কেমন মনাইছে আরে লকেশি নশে এলকেশি রূপেছে কেমন মানছে কেমন মানছে মা তোর চোখের কাজল সাদা আমাকে হিমা কালো চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিলে কে চোখের কাজল সাদা গায়ে কে মাখালো গো ও গো মা Bye.
চোখের কাজল সারা গায়ে পাকিয়ে দিলে মাতর চোখের কাজল সারা গায়ে পাকিয়ে দিলে হ্যালো এই যে চোখের কাজল সারা অঙ্গে মাখিয়ে দিল কে এটা সঞ্জয় হালদারের ফেভারিট গান অর্থাৎ আমাদের এই যে দল সম্প্রদায় শ্রীযুক্ত সঞ্জয় হালদার এই সঞ্জয় হালদার এই গাহকের গানে মুগ্ধ হইয়া সামান্য 50টি টাকা পুরস্কৃত করিলেন অর্জুন মে জবাব এই মিন তিসে মাগ চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মা গো আর আমি কাঁদব না আর জনমে জবাব মাতর চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মা গো আর আমি কাঁদব না মা গো আর জন্মে জবাব এই মিন তিসেমা চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মা গো আর আমি কাঁদব না আরে জনমে জবাব কত নাফ নেই গো জন ফুলের মুখে বলয়ামা তাই জাগে সাথ জবাব শুধু মায়ের ইচ্ছা কত নাফ নেই গো জন কি লাভ হল বলয়ামা তাই জাগে সাথ জবাব শুধু মায়ের ইচ্ছায় মাগ তাই জাগে সাথ জবাব তাই জাগে সাথ জবাব মাগ তাই জাগে সাথ জবাব মাগ তাই জাগে সাথ জবাব
আমি কাঁদব না মা গো আর আমি আসব না আর জন্মে জবাব এই মিনতি জামা চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মা গো আর আমি কাঁদব না মা গো আর জন্মে যাব জন শুধু মায়ের ইচ্ছা তাই জাগে সাবা হব শুধু মায়ের ইচ্ছা কত না ফুল নেই গো জন শুধু মায়ের ইচ্ছা তাই জাগে জবাব শুধু মায়ের ইচ্ছা তাই জাগে জবাব তাই জাগে জবাব আর তাই জাগে জবাব তাই জাগে জবাব আর আমি কাঁদব না আর আমি কাঁদব না আরে জনমে জবাব এই মিনতি জামা চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মা গো আর আমি কাঁদব না আর জনমে জবাব এই মিনতি জামা চরণ পাব ধন্যব আর আমি কাঁদব না মাগো আমি কাঁদব না মাগো 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 মুগ্ধ হইয়া এই মালা সহ দশটি টাকা পলি হালদার পুরস্কৃত করিলেন।
তৎস নিতাইদা আর দীপদা। এই নিতাইদাকে আর দীপদাকে রাহুল হালদার আর সুমি হালদার সামান্য 10টি টাকা করে 20টি টাকা দুজনকে পুরস্কৃত করিলেন। তাই মাগো, আর এদিকে ওই যেই না পদসেবা করছে ললিতা, আর এই পদসেবা করতে করতে ওই মনে 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 তখন ভালোবেসে ফেলেছে। ওই ভালোবাসার সঙ্গে সঙ্গে ওই একদিন পদসেবা করছে, ওই পদসেবা করতে 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 ওই ব্রাহ্মণ ওই ললিতাকে বলছে, ললিতা তোমাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি, আজকে আমি যা চাইবো তুমি তাই দেবে। বলে, কি না, আমি তোমাকে বিবাহ করতে চাই। ওই সঙ্গে সঙ্গে বিবাহের কথা বললেই ওই সঙ্গে সঙ্গে ললিতা ছুটতে 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 ওই পিতার কাছে গেছে। ওই পিতার কাছে গিয়ে বলছে, পিতা গো ওই তখন বিশ্বপতি কি করলেন, ওই বিশ্বপতি তখন ওই বিবাহের কথা বলল। তাই বিবাহের আয়োজন করা হয়েছে, ওই বিশ্ববসু ওই বিবাহের আয়োজন করা হয়েছে। তাই ওগো সাগ বাজে, আরে ঢোলক বাজে, বাজে কেওড়ার ঢোল বাজে রে, বাজে ঢোলক বাজে মাদল রিব, আর ঢাক বাজে ঢোলক বাজে মাদল রিব, আজি ঢাক বাজে ঢোলক বাজে মাদল রিব, আরে ভক্ত গণ ভক্তগণ সবাই মিলে আনন্দিত করে, ভক্তগণ সবাই মিলে আনন্দিত করে, ওগো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর ভক্তগণ সবাই মিলে আনন্দ ধরে না, ভক্তগণ সবাই মিলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ভক্তগণ সবার মিলে ধরে না রে, ভক্তগণ সবার মিলে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, হরি 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 তাই গৌর প্রেম আনন্দে, হরি 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 বলে আনন্দ আর ধরে, হরি 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 বলে আনন্দ আর ধরে।
আনন্দ ধরে না, আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 আনন্দ ধরে না। তাই এদিকে কি হলো না, ঢাক সংখ্যা বাদ্য যন্ত্র বাজছে, সানাই বাজছে, আর কি না ওই বাজতে বাজতে কি হলো, কি হবে এইবার না বিবাহ হবে। ও গো ললিতার গলের মালা, বিশ্বপতির গলেতে যে দিলা, গলেতে যে দিলা, আর বিশ্বপতির গলের মালা, গলের মালা, ললিতার গলেতে যে দিলা, ললিতার গলেতে যে দিলা। তাই দুজনে দুজনে কি হলো গো, ও গো নয়নে নয়নে নয়নে, গো নয়নে নয়নে নয়নে, 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 নয়নে নয়নে। শাগ বাজা উলুধ্বনি, শাগ বাজা উলুধ্বনি, কোথায় শাগ বাজছে? বাড়িতে উলুধ্বনি, উলু উলু মাকে উলুধ্বনি দিতে হয়। তাই উলুধ্বনি দিলে কি হয় না, উলু, উ শব্দের হলো রাধা আর লু শব্দের হলো কৃষ্ণ, সবাই মিলে উলুধ্বনি। ও গো শাগ বাজা উলুদে কীর্তন, শাগ বাজা উলুদে ললিতার বিয়ে হলো রে, তোরা শাগ বাজা, তোরা শাগ বাজা উলুদে ললিতার বিয়ে হলো রে, শাগ বাজা উলুদে ললিতার বিয়ে হলো রে, তোরা শাগ বাজা উলুদে ললিতার বিয়ে হলো রে, তোরা শাগ বাজা উলুদে ললিতার বিয়ে হলো রে, তোরা শাগ বাজা উলুদাও ললিতার বিয়ে হলো রে, 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 তোরা শাগ বাজা উলুদাও ললিতার বিয়ে হলো রে। তাই গৌর প্রেমানন্দে হইব হলো রে, শাগ বাজা উলুদাও ললিতার বিয়ে হলো রে, শাগ বাজা উলুদাও ললিতার বিয়ে হলো রে। আর এদিকে ওই বিবাহ হয়েছে, ওই বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে কি হলো না, বিবাহ হয়ে চলে যাওয়ার পর কি হয় গো না, বাসর ঘর। ওই বাসর ঘরে তখন বিশ্বপতি আর কি করলেন, ওই ললিতা ওই তখন ওই প্রত্যেক দিনের নাই আবার ওই পদসেবা করছে, ওই পদসেবা করতে করতে ওই বিশ্বপতি কি করেছিল গোপনে জানতে পেরেছিল যে নীলমাধব গোপনেতে ওই বিশ্ব বসু পূজা করে। ওই তখন ওই ললিতাকে বলছে, ললিতা আজকের বাসর ঘরের রাতে শুনেছি নাকি স্বামী যদি কিছু চাই তাকে স্বামীকে নাকি কিছু দিতে হয়, আজকের আমি তোমাকে একটা জিনিস চাইবো তুমি আমাকে দেবে? বলছে হ্যাঁ স্বামী, তুমি কি চাইবে বলো, আমি তো তোমার জন্য সবকিছু দিতে রাজি আছি, কেন তুমি তো আমার স্বামী, আমি তো তোমার স্ত্রী, তাই মাগো। তাই সঙ্গে সঙ্গে ওই সুযোগ নিয়ে বিশ্বপতি কি করেছে, ওই বিশ্বপতি করেছে, শোনো ললিতা আমি তোমাকে চাইবো একটাই জিনিস, কি না, তোমার ওই গোপনে যে নীলমাধব তোমার পিতা পূজা করে ওই নীলমাধবের সন্ধান চাই আমার। ওই সঙ্গে সঙ্গে তখন ললিতা বলছে না স্বামী না, তুমি আর কিছু চাও স্বামী, আমি ওই নীলমাধবের সন্ধানে তোমাকে দিতে পারবো না, তুমি নীলমাধবের সন্ধানে যদি না দাও তাহলে এই প্রবাদ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, ওই সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে প্রভাতে আমি মৃত্যু দান করব, ওই সেই মরা মুখটা তুমি আমার দেখবে। তাই মাগো
কোন স্বামীর মরা মুখ দেখতে স্ত্রী চায়। ওই তখন অঝর নাই রে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে চলেছে পিতা পিতা ও গো পিতা গো ও গো পিতা গো। ওই পিতাকে বলছে পিতা, ওই তখন বলছে তোর বিশ্ববাসু বলছে কি রে মা তুই আজকের ওই বাসর ঘর ছেড়ে তুই এখানে চলে এসেছিস। বলে কেন জানো, তুমি তোমাকে আমি একটা জিনিস চাইবো তুমি আমায় দেবে। বলে কি, তোমার ওই জামাই আমাকে বলেছে কি জানো। বলে কি, তোমার জামাই আমাকে চেয়েছে ওই তুমি যে গোপনে নীলমাধবের পূজা করো সেই নীলমাধবের সন্ধান না আমি ওই নীলমাধবের সন্তানে দেব না। বলে তুমি যদি না দাও না পিতা, তোমার জামাই এও বলেছে তুমি যদি না দাও তোমার জামাই প্রভাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মরা মুখটা দেখাবে। বলো না পিতা বলো না, কোন স্ত্রী চাই বাসর ঘর রাতে প্রভাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোন স্বামীর মরা মুখ দেখতে। আর তুমি যদি না দাও না পিতা, তাহলে তুমি শুনে রাখো ওই প্রমাদ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার যদি স্বামীর মরা মুখ দেখতে হয় তাহলে তুমিও শুনে রাখো পিতা, তুমি তোমার মেয়ের আমারও মরা মুখটা তুমি দেখবে। সঙ্গে সঙ্গে বিশ্বপতি বলছে শান্ত হ মা শান্ত হ, ওই ব্রাহ্মণ বালককে ডেকে নিয়ে আয়। ওই ব্রাহ্মণকে ডেকে নিয়ে এলো, কি করলেন অশ্বের পিঠে চড়ে ওই চোখটাকে বন্ধন করে কি করেছে কোথায় না নীলমাধবের সন্ধানে নিয়েছে, ওই নীলমাধবের সন্তান নিয়েছে কি করে না ওই অশ্বের মধ্যে ওই সর্ষের দানা গো সর্ষার বর্ষা দিয়েছে। আর ওই বিশ্বপতি কি করেছে, ওই বিশ্বপতি ওই ওই পথ দিয়ে যাচ্ছে নীলমাধবের সন্ধানে দিতে। আর এদিকে বিশ্ববসু ওই রথের সারথি হয়েছে, আর বিশ্বপতি কি করেছে ওই বস্তাটাকে ওই নক্ষ দিয়ে ছিদ্র করে দিয়েছে। ওই ছিদ্র করে দিতে দিয়ে সমস্ত সরষে গুলো পড়তে 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 যাচ্ছে। আর এদিকে বিশ্বপতি ওই নীলমাধবের কাছে গিয়েছে, আর এদিকে বিশ্বপতি যেই না নীলমাধবের কাছে গিয়েছে ওই নীলমাধবকে গিয়ে বলছে হে মাধব হে মাধব তুমি একবার দেখা দাও তুমি একবার দেখা দাও। আর এদিকে বিশ্ববসু ওই বিশ্বপতিকে বসিয়ে বলছে ব্রাহ্মণ তুমি এখানে বসো, আর আমি ওই ভগবানের সেবার জন্য আমি ওই কিছু তুলসী পাতা চয়ন করে নিয়ে আসি। আর এদিকে তুলসী পাতা চয়ন করতে গেছে বিশ্ববসু, আর এদিকে বিশ্বপতি কি করেছে ওই ভগবানকে বলছে হে ভগবান তোমাকে আমি নীলমাধবের অনেক দিন ধরে সন্ধান পাচ্ছিলাম না, আজকের তোমাকে যেহেতু সম্মান সামনে পেয়েছি তোমাকে আমি ছাড়ছি না বহু, তুমি আমাকে দেখা দাও দেখা দাও দেখা দাও বহু। হে গিরিধারি তুমি দেখা দাও দেখা দাও তুমি দেখা দাও তুমি দেখা দেখা দাও। ওই সঙ্গে সঙ্গে উপর থেকে দৈববাণী হয়ে বলছে শোনো বিশ্বপতি তুমি ফিরে যাও, তুমি গিয়ে ওই ইন্দ্রদুম্ন রাজাকে বলে দেবে আমি তোমাকে গোপনে এখানে আর গোপনে পূজা হতে চাই না, আমি জগৎ মাঝে প্রতিষ্ঠা হতে চাই জগৎ মাঝে প্রতিষ্ঠা হতে চাই জগৎ মাঝে প্রতিষ্ঠা হতে চাই হতে ওই সঙ্গে সঙ্গে ওই বিশ্বপতি ওই ছুটতে 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 চলেছে। হে রাজ হে রাজ হে
গোপনে পূজা করছে বিশ্ববসু। ওই সঙ্গে সঙ্গে সমস্ত ভক্ত মন্ডলীকে ডেকেছে, ওই সমস্ত রাজ্যবাসীকে ডেকেছে, ডেকে চলেছে কোথায়, আনন্দিত মনে নীলমাধবের সন্ধানে যাচ্ছে। কেমন করে না পথ জানলো কি করে না, ওই বিশ্ব বসু যেই না রথে করে যাচ্ছিল, আর ওই সর্ষের যে বস্তাটা দিয়েছিল আর বিশ্বপতি নক্ষত্র দিয়ে কি করেছিল ছিদ্র করে দিয়েছিল, ওই সমস্ত সর্ষে গুলো পড়তে 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 কি হয়েছে, সেইগুলো থেকে সরিষা গাছ হয়ে গেছে। ওই সেই পথ দিয়ে ওই হাঁটতে হাঁটতে চলেছে আর বলছে, পথ চলিতে চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও রে গাও রে কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, তোমরা গাও হে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, তোমরা গাও রে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, তোমরা গাও রে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রভু বিশ্বাসে প্রভু নিঃশ্বাসে প্রভু বিপদে প্রভু স্তম্ভিতে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে, প্রভু বিশ্বাসে প্রভু নিঃশ্বাসে প্রভু বিপদে প্রভু স্তম্ভিতে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে, তোমরা গাও রে কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, তোমরা গাও রে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, তোমরা গাও রে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, তোমরা গাও রে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও দেখা দাও, দেখা
তাই এদিকে আর এদিকে ওই দৃশ্য বসু কি করছে, ওই তুলসী পাতা চয়ন করে নিয়েছে, ওই চন্দনে মিশ্র করিয়া ওই ভগবানকে সেবা দিচ্ছে। কেমন করে? ও গো প্রাণের দেবতা, ও গো ভগবান, কৃপা করে একবার দাও দর্শন। প্রাণের দেবতা, ও হে ভগবান, কৃপা করে একবার দাও দর্শন। প্রাণের দেবতা, ও গো ভগবান, কৃপা করে একবার তাও দর্শন। গণের দেবতা, ও হে ভগবান, কৃপা করে একবার তাও দর্শন। আমি না জানি সাধন, আমি না জানি পুজো, কৃপা করে একবার দাও দর্শন। আমি না জানি সাধন, আমি না জানি পুজো, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ মধুসূদন, হে নারায়ণ শ্রী মধুসূদন, ও গো নারায়ণ শ্রী মধুসূদন, হে নারায়ণ শ্রী মধুসূদন, কৃপা করে একবার তাও দর্শন। নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন। দেখা দা দেখা দা দেখা দা দেখা দা দেখা দা, তুমি একবার দেখা সঙ্গে সঙ্গে দৈববাণী হয়ে বলছে, শোনো বিশ্ববসু, আমি তোমাকে এই দৈববাণী করে তোমাকে দেখা দিলাম, কিন্তু দেখা দিয়েছি বলে তুমি আর ভেবো না আমি তোমার হাতে পূজা নেব। আমি এই তোমার কাছে আর পূজা নিতে চাই না, আমি ওই জগৎ মাঝে প্রতিষ্ঠা হতে চাই, তাই আমাকে যদি ওই ইন্দ্রদুগ্ন রাজা আমাকে যদি আনতে আসে তুমি দিয়ে দিও। ওই এদিকে আর এদিকে কি করেছে না, ইন্দ্রদুগ্ন রাজা ওই সমস্ত ভক্তগণকে নিয়ে এসেছে
এই নীলমাধবের কাছে। ওই নীলমাধবকে ওই জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, হে নীলমাধব, এতদিন পরে তুমি আমাকে দেখা দিয়েছো, ওই এতদিন পরে তুমি আমাকে দেখা দিলে। তাই ওই নীলমাধবকে নিয়ে গিয়ে করলো, ওই নীলমাধবকে নিয়ে গিয়ে ওই নিজের গৃহেতে প্রতিষ্ঠা করলো। আর এদিকে ওই নীলমাধবকে যেই না ওই প্রতিষ্ঠা করার কথা বলছে, আর এদিকে কি হয়েছে না, এদিকে যেই না দৈববাণী হয়ে ইন্দ্রদুম্ন রাজাকে বলছে, নারায়ণ বলে, শোনো ইন্দ্রদুম্ন রাজা, তুমি চলে যাও, তোমার গৃহে গিয়ে আমার মন্দিরের ব্যবস্থা করো, আর আমি গিয়ে ঠিক সময় ঠিক দিনে আমি তোমার মন্দিরের মাঝে প্রতিষ্ঠা হয়ে যাব। তাই কি করলেন না, প্রতিষ্ঠিত হবে বলে ওই ইন্দ্রদুম্ন রাজা ওই মন্দিরটি তৈরি করেছে। কিন্তু একদিন দুদিন তিন দিন চার দিন এরম করতে 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 যখন ন দিনের মাথায় হয়েছে, ওই ইন্দ্রদুম্ন রাজা কি করেছে, অস্থির থাকতে পারছে না। আর এদিকে বিশ্বকর্মা বলেছিল, শোনো ইন্দ্রদুম্ন রাজা, আমি আজকের গৃহ নির্মাণ করব ঠিকই, আমি প্রতিমা নির্মাণ করব ঠিকই, কিন্তু এই এক পক্ষকাল, এক পক্ষ শব্দের অর্থ না 15 দিন, 15 দিন না যতদিন না হবে ততদিন এই দরজা তুমি খুলবে না। ওই অপেক্ষা করতে 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 ইন্দ্রদুম্ন রাজা একদিন দুদিন তিন দিন যখন ওই 10 দিনে পার হলো, 10 দিনের পর 11 দিন, 11 দিন 12 13 14, ওই 14 দিন না হতে হতে ওই ইন্দ্রদুম্ন রাজা কি করেছে, আর থাকতে পারলেন না, ওই দরজাটাকে খুলে দিয়েছে। ওই দরজাটাকে খুলে দিয়ে সঙ্গে সঙ্গে কি দেখলেন, কি দেখলেন, ওই মাঝেতে সুভদ্রা অগ্নি, মাঝেতে মাঝেতে সুভদ্রা অগ্নি দক্ষিণে বলো না, মাঝেতে সুভদ্রা অগ্নি দক্ষিণে বলো না, মাঝেতে সুভদ্রা ভগ্নি, মাঝেতে সুভদ্রা ভগ্নি দক্ষিণে বলো না, মাঝেতে তো ভক্তা ভগ্নি দক্ষিণে বলো না, আর বামে দিকে দাঁড়ায়েছে কৃষ্ণ বলো না, বামে দিকে দাঁড়ায়েছে কৃষ্ণ ভগবান, আর বামে দিকে দাঁড়ায়েছে কৃষ্ণ বলো না, কৃষ্ণ ভগবান, জগৎ মাঝে প্রতিষ্ঠা হবে, জগৎ মাঝে প্রতিষ্ঠা হবে, জগৎ মাঝে প্রতিষ্ঠা হবে, জগৎ মাঝে প্রতিষ্ঠা হবে, আর ভক্তের বাঞ্ছা পূর্ণ করবে, জগৎ মাঝে প্রতিষ্ঠা করবে, ভক্তের বাঞ্ছা পূর্ণ করবে, জগৎ মাঝে প্রতিষ্ঠা হবে, হরিব প্রতিষ্ঠা হবে, জগত মাঝে প্রতিষ্ঠা হবে, জগত মাঝে প্রতিষ্ঠা হবে, জগত মাঝে প্রতিষ্ঠা হবে। তাই মাগো ওই ইন্দ্রদুম্ন রাজা ওই কি দেখলেন, ওই মাঝখানে সুভদ্রা ভগ্নি দক্ষিণে বলরাম আর বাম দিকে দাঁড়িয়ে আছে জগন্নাথ। ওই তাই মাগো আমরা পুরী ধামে গেছি, গিয়ে আমরা জগন্নাথ সুভদ্রা আর বলরামকে দেখেছি। কেন এই জগন্নাথ, কেন ওই হাতটা কাটা না, জগন্নাথকে প্রতিষ্ঠা করতে করতে নির্মাণ করতে করতে ওই ইন্দ্রদুম্ন রাজা ওই দরজাটাকে খুলে দিয়েছিল বলে আজকের পুরো শিল্পী জগৎ বিশ্বকর্মা ওই পুরো নির্মাণ করতে পারেনি, তাই আজকে অন্ধকারে অর্ধেকটা হয়ে দাঁড়িয়ে আছে। তাই মাগো এবার আমরা আমাদের নীলাটা এখানেই সমাপন করব।
ওগো শ্যামের বামে রাহাই দাঁড়ালো। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো। বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি গো। বদন ভরে হরি 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 বলো গো। ও শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো। একবার বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি বলো হরি বল হরি বল। একবার বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি গো। পদ্মর পাতাই পাতাই দিচ্ছে করো তালি গো। পদ্মর পাতাই পাতাই দিচ্ছে করো তালি গো। একবার বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি গো। বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি গো। হরি বল সবাই মিলে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো। ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি গো। সবাই মিলে বলুন হরি হরি গো হরি গো। তাই মাগো এখানে নীলা সমাপন করছি, এখানে সমাপন করছি সবাই মিলে।
এইখানে রহিলই আমার নীলার মাধুরী এইখানে রহিলই আমার নীলার মাধুরী আর এইখানে রহিলই আমার নীলার মাধুরী এইখানে রহিলই আমার নীলার মাধুরী আর ভক্তগণ সবাই মিলে বলির হরি হরি বলির হরি হরি